শহর মধ্যে সমাজ ও এলাকার যেহনগ্য মুসলমানের মাইয়ে ভয় দুনিয়ার জিয়ান হায়াত আছে পুরো হায়াতন মাইয়ে যদি সেরিগেন হামগুরি হায়াত খারিত পারে কুপকিয়াল করিবেন কোন লম্বা হতা নয় যেহন মাইয়ে ভয় সেরিগেন হামগুরি এরে যদি দুনিয়ার হায়াতন হারিত পারে মাইয়ে ভয় বে এতেকালন সাথে সাথে ইবেল্লাই আষ্টান বিয়াস্ত দরজা খোলা থাকবে একবার আসান খাম এহত আল্লাই মাবুই নহলে আমল নিয়তি উনি বেশ চেষ্টা করিবেন ফুসে হবার যদি নয় মেহনত নেই হাজর ভাগে ভাগে সংসারী কুরবি তুদ্দি এসের গেন খাম জেন আদায় করিবে চেষ্টা করিবেন ইমামত দরহান নাই মুয়াজ্জিনের দরহান নাই জামাত আল্লাহ অপেক্ষা করেন নফরের অক্ত ই আজান হুন হুন তেমসাই অক্ত ইফাল লাইলি ফরদার ভিতর নমাজ আদায় করুন ইমানদার আল্লাহ সবচেয়ে বড় এবাদত নমাজ উত্তম বড় হন এবাদত নেই এখন আল্লাহ যেদিন আল্লাহ তাআলা বিচার বিভাগত বইব কিয়ামতের দিন দুনিয়ার রাজা বাদশা যেদুগুন ময়দানে মহাশরত উপস্থিত হইব সমস্ত ব্যাপ পুনতুন আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব লইব যে নমাজের হিসেব এবেলা প্রত্যেক জনে নিজুর হায়াতরে যুগ বিয়োগ দিস অনর হায়াতন মজ্জি হতক্তন নমাজরে অনে গাহলতি করি এরে কথা কইজুন হতক্ত নমাজরে বাদ দিজুন বাদ দিতে লাগজুন দে কথা কইতে লাগজুন দে ইনুর হিসেব কিয়ামতের ময়দানত দেন নহরিব প্রথম নম্বরত হিসেব চলিব দে নমাজর এহত আল্লাহ মাইয়ে ভাল এক নম্বরন মজ্জি জান্নাতি এবেল্লাই শর্ত ইদে ইবে নমাজি বনন প্রথম নম্বর দ্বিতীয় নম্বর আই বিস্তারিত নহর অল্প সমন মজ্জি উজুর আয়ের বয়ান করিব দ্বিতীয় নম্বরন মজ্জি রোজা রমজানের রোজার ঈদে সাতাশটা মাসের আয় আজি পর্যন্ত বোন মেয়ে ভাল রমজানের রোজা বের আমার হারণে বেঙ্গি দে রোজন ফুরনও দেন আছে হন খরচ খামলে বই নত আইবেন কিললে নিঃশ্বাসের হন বিশ্বাস নেই এতাল্লাই হায়াত থাকতে থারা তরি অনে ফরস আদায় করিবে চেষ্টা করুন দুই নম্বর অন্যজি রোজা তিন নম্বর ফরদা জিনার দেশন মধ্যে এখন ফর্দা চলে ইন হন ফর্দা নয় ইন হতিন রসম শতকরা নিরানব্বই করণ মধ্যে ফর্দা নেই ফর্দাই নমাজ দেন ফরস রোজা দেন ফরস পয়সা হইলি হজ করণ দেন ফরস টিয়া পয়সা হইলি জহার দেন দেন ফরস মহিলা আল্লাহ ফর্দাই হামিশাল্লাই ফরস ছোট ফরস নয় এন বড় ফরস ফরজ আইন কিন্তু আর দেশের মধ্যে যখন ফর্দা আছে না ফর্দা নাই যার হারণে আল্লাহ রহমত উড়িয়ে গেল জিক্কে দেবে জব অজব জিক্কে দেবে জব অজব এন নাফর মানি চলে দে এই নাফর মানির কারণে সমস্ত আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দিয়ে রে লানতের দরজা খুলি দি ফর্দা হয় যে মুসলমান সমাজের মধ্যে একদম কোন ফর্দা নেই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজর রাতিয়ে বিয়াস্ত জনর পরে যেতে জাহান্নাম সফর গরিবের লাগি এটা জাহান্নামন মাজ্জি এক এক জাহান্নামন মাজ্জি এক এক ডইলে বেহর দামাই হওয়ালর গজব দেখি আর নবী এককান জাহান্নামত জনর পরে দেখে দে কিছু মহিলার সুলুজুনবের এদরি ধরি জাহান্নামর ঐনুজ্জলার আরান নবী ফুসল্লর জাহান্নামর দারগা উন হন মাই ফল হয়দুর ফরিসু ফরে দিয়ে সম্মন মিক্কে চলার কানত
আরেকখান জাহান্নামের জলের ঘরে দেখে দেখে কিছু মহিলা আলার সর্বশরীলুন মাজ্জি জাহান্নামের শীষে গরম গরি গরি এরে দাগদের আর নবী হুসল্লর জাহান্নামের দরগায় এন বললে মুসিবত তুম হল মাই হুয়া হাদুর ফরিসু ফরে সামর মিক্কে সর আরেকখান জাহান্নামের জলের ঘরে দেখে দেখে কিছু মহিলা আলার জিব্বেইবে মশুর গড্ডানার মতো লটকি রই জাহান্নামের শীষে গরম গরি গরি এরে জিব্বেন মাজি ডাকদের উজুরি হুসল্লর উন হন মহিলা হয় দুজুর ফরিসু ফরে সামর মিক্কে চলো আরেকটান জাহান্নামের জলর ঘরে দেখে দে কিছু মাইয়ে ফলর মাতার হুল আলো জাহান্নামর ওইন উত্তেজে মাতার মহসিন বলহত বলহত ইজের আর নবী হুসল্লর জাহান্নামের দ্বারা উন হন মাই হুয়া হয়দুর ফরিসু হয় সামর মিক্কে চল আর একটা জাহান্নামের জনের ঘরে দেখে দে কিছু মহিলা আলোর হাত বাঁধা জাহান্নামন মাজি হাইছিদ গরিয়ারে ফেলে ইজি উজুরি হুসল্লর উন হন মাই হুয়া হয়দুর ফরিসু হয় সামর মিক্কে চল আর কিছু মহিলা আলোর জিবে দুদুর বাটাসে প্রস্থান এবে বড় বড় লোহার বরখি গাঁথি জাহান্নামর ওইন মাজি দ দ দ দ জলার উজুরি হুসল্লর ও জাহান্নামর দ্বারগা উন হন নেই হুয়া হয় দুজুর ফরিসু ঘরে সাম্মর মিক্কে চল আর একটার দলর ঘরে দেখে দে ঠেং দুন ওয়ান বাড়া মাতায় মিক্কে ঠেং দুন ওয়ান উর মিক্কে এই অবস্থার মাজি মহিলার জাহান্নামর মাজি জলার সমস্ত জাহান্নাম পরিদর্শন করানোর পরে আর নবীতি উম্মতর মেয়ে হলাই ডরাই গি আর উম্মতর মেয়ে হল জাহান্নামর ভয়াবহ অবস্থা তুন বাঁচি বুকে এনে উজুরি সমস্ত ব্যাপ কিন সফর গরি হিজরত গরি আইসি আইনুর ফরে যেতে মক্কাতুন মদিনা গেয়ি একদিন মদিনার মসজিদুন মাজ্জি সমস্ত সাহাবায়ে কারাম ব্যাপ উল্লয়ার আর নবী বয়ান করেন তো বয়ান গরিবে সমান মাজ্জি যেতে মহিলার ফরদা সম্পর্কে উজুরি বয়ান করেন জাহান্নামর অবস্থা যে তার নবীতি মনোচুটি আর নবী দয়াল নবী সগুর ভানি আর রাখিন নহারেন উজুরি সগুর ভানি সারি হঠাৎ মসজিদ উত্তুন অটোমেটিক কেরি নহই আর মসজিদ উত্তুন বাইরে যার শুকুড়ি গেই বাইরে যাওয়ার ফরে কিছুক্ষণ ফরে সাহাবে একরাম হলে দেখে দেন নবী বাইরে ইদার মসজিদ উত্তুন ঢুকে তো এই সমস্ত সাহাবি হলে সিন্দে করে দে এলাকার মাঝি তো সারিফার দিবি আপন মোনাফেকর দলন আর নবী মসজিদ উত্তুন এখা বাইরে গিয়ে আর নবীরই মোনাফে কলে ভাইয়ের হন জাগান মাঝে হন এভাবে শহীদ করি ফেলাইনি সমস্ত সাহাবি ব্যাকুন মসজিদ উত্তুন বাইরই মসজিদুর আনর গোল মদিনার গোল দি গোল দি আর নবীরই সমস্ত ব্যাকুনি তোয়ার তোয়াতে তোয়াতে হন জাগান মাঝে হুসকাবান নভার হঠাৎ মাঝে হজর তোমার রবি আল্লাহ তাহু হাতন মাজি তলোয়াল লইয়ার সমস্ত মদিনার গলদি গলদি ডিগলার গরি দি ও মদিনার মুনাফেক এতক্ষণ টাইম উন্মাজি যদি আর নবীর হাজির করি দিন ভার আমি উমরর তলোয়ার তলতুম হন মুনাফেক বাসিত তেতের মুনাফেক অনর হজরত উমরর ডরে মুনাফেক অল আর নবীর তো আর কিন্তু ইচার অন দেখে তোয়াতে তোয়াতে হন জাগার যে তে হুসকবন নহার সাহাবে একরাম অল বৈদুক বয়ারে সিন্দে করে দে হটান মজ্জান নবী যাইবু হলে ফারি এলাকা হন ফার হর মত জেয়ের হন জাগান মজ্জি আশ্রয় নেইনি সর সমস্ত সাহাবে একরাম আর এক একজন এক এক রাস্তা দি যাই আর নবী হন জাগান মজ্জি জেয়ের আশ্রয় লই আর তোয়াই লই আর নবীর তোয়াতে খেতে হস্ত নই তু কিলে আর নবী তুন বাইরে হন রাস্তা দিয়ে রে হন শহর যাইলি এই রাস্তায় বেতুন বলে যেরে আর নবীর কদম বৈতু কদম তুন বলে মেষ্ট আম্বর হুসব বাইরে তু সমস্ত মদিনার সাহাবিয়ল এক একজন এক এক রাস্তা দিয়ে আর নবীর তুয়ার এক ডাগুদি আবু বকর সিদ্দিক আর এক ডাগুদি হজরত উমর আর এক ডাগুদি আর এক সাহাবি
Endoile to Ibellai by Zetui, Zindi Abu Bakar Siddiq by Rui, Hoduzon or for a decade, Rastatun Meshkomber or Husbovai or Abu Bakar Siddiq, Radiallah Hutarangu, Meshkomber or Husbolloi, Meshkomber or Husbolloi, Zate 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 Far or Gurazon or for a decade, Mudina Guru Guru for a Berasor or Utsarar, Abu Bakar Siddiqi. মদিনার ফুনতি ফুসলদ বেরাসরাইন নে ফল উসরাইন নে ফল তোয়ারা তোই জাগান মজি আসর লইউ ইনদি হন আর নবী গইনি তোয়ার হন কে দেখুনে হন কিন্তু গুরু গুরু ফলে খেয়াল করি নবারে এটারা হযুর আর আজ জাগান মজি উসরাইন বেরাসরাই ইরার আর বেরাসরন জাগান উসরন জাগান আর হারর কুলদি এডম উসরাইলম বেরাসরাইলম এডে হঠাৎ দেখিলম যে 14 তারিখকে সাদত তুনু সুন্দর এক ব্যক্তি জাগা কেন দেয়ারে ফরিশকে জাগাত সৈয়দ পরিয়ারে যে তে উম্মতি উম্মতি গরিয়ার হানিটি জাগায় নতুন আবার গরু সরে ফানি নহার কের নহার ইবেখেন নবী আল্লাহ যাইছ ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কদুশুতুরহা পয়দা ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কদুশুতুরহা পয়দা জমি আজহুবে উসাকিন ফলাতদর এশকাউ শাইদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুতে 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 জনর হরে দেখেত দারান নবী সৈয়দ পরিয়ার উম্মতর মাই ফামর তোয়াল্লাই খানদের আবু বকর সিদ্দিকি যাইয়ারে ডাক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন সমস্ত মদিনার সাহাবায়ে কেরাম বিয়াকুন এতিম বানাই এ জাগান মাজি আয়ারে সৈয়দ পরি হাইনতেলে গুন্দারা উযুর আল্লাহ বলি সমস্ত সাহাবায়ে কেরাম অল বে করার গই আয় আবু বকর সিদ্দিক আশিদি অনর মদিনা লই যাই বেল্লাই চলন না সমস্ত মদিনাবাসী অলরে কানা শান্তি দিও না আর নবী মুসলমান আবু বকর সিদ্দিক উরাওয়া শুননোর সাথে সাথে আরো আর নবীর মুসলমান সুখ বাড়ি গিয়ে গুজুরি গুজুরি খাঁদের আবু বকর সিদ্দিকি দৈর্য ধরিন নহারি দেখে আর নবীর আবু বকর সিদ্দিকি আনিত মৃত্যু নয় এ রক্ত মজ্জি আবু বকর সিদ্দিকি ডাং মারে রিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনে দুনিয়ার যে দুগুণ গুণগার উম্মতর মাই হামর তোয়াল্লাই হাইনতে লাগুন আমি আবু বকর সিদ্দিকি ওয়াদা করি আল্লাহ তাআলাই আর জাহান্নামুদ দিলিয়া জাহান্নামস দেবেল্লাই প্রস্তুত তেকুম আর জীবনর নেকামল বিয়া কিনাই অনর উম্মতর বাঙ্গুরি দিম সুবহানাল্লাহ কেন নবীর আশেক আবু বকর সিদ্দিক আনি নহারে আয় বেলার একা হুজুরে শিয়ের হযরত ওমর দেহই হযরত ওমর হমরর হয় মুখ জাগা তুজুর আছে সৈয়দে পরিহাদের বহুত চেষ্টা করি হনব জানি নহারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় আবু বকর সিদ্দিক আর একখানা দেখাই দ হাতন মজ্জি তলোয়াল লইরে হযরত ওমর দুরি নুরি গই জিয়ুন মজ্জি আর নবী সৈয়দে পরিহাদের এই জাগান মজ্জি হযরত ওমর জনর সাথে সাথে ডাক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই উমর আসিলম দে জাহান্নামর কুয়ার ভারত বেড়ে আসিলম অনর হাত তরিয়ারে জান্নাতি বনির তেল্য হুজুর আই 100 তমুর বিনাময়ে অনসার মুবারক হানি বেল্লাই গেলম এই জাগান মাঝে আই উমরে অন সামনে আসর মুবারক দি আইলম আজিয়ে আট দইল উমরের এতিম বানাই অন এই জাগান মাঝে সৈয়দ পরে হাইনতে লাগুন দানা হযরত উমরে বস চেষ্টা বুঝিয়ার নবীর হন মাথে বেল্লাই মদিনারি বেল্লাই শেষমেশ দেখে দার নবীর হন আওয়াজ নাই এন তেমন মজ্জি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতান মজ্জি হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর পবিত্র জুবানে হুয়ুন আসমানুল মজ্জি যে দুগুণ তার আছে জমিনুল মজ্জি যে দুগুণ বালু আছে এটি কি নেকামল আই উমরত আছে বলি হুয়ুন উযুর আল্লাহ তাআলা আই উমরর যদি জাহান্নামত দে দয় আই জাহান্নামত জেবেল্লাই রাজি তিকুম আর জীবনর সমস্ত তো নেকামল বিয়া কিনা অনর উম্মতর দান করি দিও তবু মুসলমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আরান নবীর হুশগরিন নহরে আনিন নহরে এডেরি বিতুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করেন হজাতে লাগে দে সমস্ত মদিনার সাহাবী বিয়া কোনাইল আরান নবীর শান্তি করিতে তো নয় চলো না আমার নবীর মাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসে যাই এর খবর গান হই হযরত ফাতেমা আয়ে রেখে আরান নবীর লিদিতারি মুহাল্লা আবু বকর সিদ্দিক হযরত ওমর তারা দুজন মুসলমান পরামর্শ করি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাটায়রে ডাক দিই হযরত ফাতেমা গরদ দরজা খুলনোর সাথে সাথে দরদ গরি বিয়াশিয়রে ভরি গই হঠাৎ মজুশনর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়দে ও আবু বকর সিদ্দিক তোমার সগুর ভানি দেখা যার হযরত ওমর সগুর ভানি দেখা যার তোমার আর খানানি দ্বারায় বুঝিত পাইলম দে আমার বাপর কেন শহীদুর খবর ভাইও আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়দে ও ফাতেমা মুখ জাগান মাঝি আরান নবী আমানতে আছে কিন্তু আর এখন অবতে চেষ্টা করানোর পর আনিন্ন ভারি তুই ফাতেমা গেলে আরান নবীর কেন আনিত্তারি ব্যবহার হযরত ফাতেমা হয়দার কেন দেখাই দো সাথে সাথে নিজুর দুদুর বাচ্চা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে লই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঁতে 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 মুসলমান জিউন মজ্ঞার নবী সৈয়দ পরিয়ে রাখা দেন ইউজ্জাইয়ের হযরত ফাতেমা ডাক দি আব্বা আজি এ সমস্ত মদিনা অন্ধকার সমস্ত সাহাবাই কেরাম অলর অনর তোয়াত আছে হনফ গরু চলে মন জমিনের কের কুড়ল হার হন দুদুর বাচ্চে মাত দুদুর বাট গালন নলর সমস্ত ব্যাপুন অনর পেরেশানি অবস্থাত আছে আই ফাতেমা সিদি অনর মদিনা লিজে বেল্লা এ রক্ত মজ্জি দেখে দে মুসলমান আর নবীর খানদানি আরো বাড়ি গিয়ে হযরত ফাতেমার কোন হতার জোয়ান্ন দে হঠান মজ্জি হযরত ফাতেমা হয় দাব্বানে আর নসিনন না আই যতক্ষণ পর্যন্ত নরে মদিনা নিন্ন ভাজ্যুম এতন পর্যন্ত আমি ফাতেমা আর মদিনা চেহারা চাইতাম নয় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হযরত হাসান হোসেন দুজনের মুসলমান এক মিককে মেলা দিয়া রে আর নবীর ডাগদি সৈয়দ পরি আল্লাহর দরবারের মাঝে গুজুরে হাঁদি উঠতি আল্লাহ আল্লাহর হাবিবুল্লাহ আলাতে ফেন নহুরেন না ইয়া আল্লাহ ফেরস্তাম ফিরুল্লয় বাজি গেই সগুর ফানির বদল রক্ত হয়ে গেই রব্বুল আলামিন অনে আমার বাবদ দোয়া কবুল করানোর সাথে সাথে খামান দুনিয়ার যে দুগুণ গুণাগার উন্মতর মেই ফামরত ফলল্লাই আমার বাফে সৌদেত পরি অনত দরবারন মেজি খাদেরে আল্লাহ আই ফাতেমা অনল্লয় ওয়াদা গরির আর হাসান হুসেন দুজনরে আমার বাবুর উন্মতর মেই ফামরত ফাবি আকুনুল্লাই অনর রাস্তান মেজি আই কোরবানি গরি দিনি আল্লাহ সাথে সাথে মুসলমান আল্লাহ তাআলার আরশমু আল্লাহ তত্তর হাফের আল্লাহ তাআলা ডাং মারের ও আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়ার সমস্ত মানুষ ব্যাপুন যেদিন কিয়ামতের ময়দানন মাঝে উপস্থিত হইব আই যেতে বিচার গরিবেল্লাই বিচার বিভাগত বৈষম সমস্ত উম্মতর পক্ষ তুন যেতে তুমি ব্যাপুনুর পক্ষ তুন উকিল বনিবা দুনিয়ার মাঝে যেই তোমার উম্মতর মাই হো আমার তোলে তোমার হতামতে চললি তোমার শরিয়ত মতে চললি এন্ডু ইল্ল উম্মতরে আই যতক্ষণ পর্যন্ত তোমার অনুমতি ন ভাই এতক্ষণ পর্যন্ত তোমার অনুগ্রহ উম্মতরে আই জাহান্নামত দিতাম না সুবহানাল্লাহ যেদিন হবেন আল্লাহ কাজী উকিল হবেন মোর নবীজি যেদিন হবেন আল্লাহ কাজী উকিল হবেন মোর নবীজি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ যাক খতলাম তিন নম্বর ফরদা ফরদা ফরদা
ও মা বইন ওয়ালা কেনা খেয়াল করি সমস্ত ব্যয় কোন একটা ফরজ আজিম চলিলি অনর গরিয়ান মদিনায় পরিণত নইমুনা অল স্বামী হন অনল ফুয়াজা হন এত কষ্ট বিষ্টু করে হামায় রোজগার করত দে আল্লাহ তাআলা হামায় রোজগার বরকত দিব না গরিয়ান অন্যকি শান্তি নাযিল নইমুনা গরিয়ানর সমস্ত বুদ্ধির ব্যয় কোন একটা পরহেজগার নইমুনা মেইন নম্বর তোইদে মহিলা অলর ফরদা 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 চার নম্বর জেমেঙে ভুয়া স্বামীর সুখী সুখী হয় স্বামীর দুঃখী দুঃখী হয় এখন বেশিরভাগ মহিলার হাতন মেজি স্বামী নির্যাতনের প্রত্যেক জায়গাত ন যত হামাইব হামক যত দিব মাই ভালোর খুঁদাল মরে ন যত দিব দক নাশু করিবা যে সুখন নেই যত কিছু করিব বরক তোমার খুশি করিন না পারে তোমার স্বামী যে দূর আছে ইয়ার তুন তুই আরো ব্যস্ত হইতে লিখব স্বামী বড় কষ্ট করি এর আনি এর দে ইয়ে তুমি শুকর আদায় না করতে লিখব স্বামীর দিল কষ্ট ধর যেই মেয়ে হওয়ায় স্বামীর দিল কষ্ট দিব মত সাথে সাথে মেয়ে হইবে জাহান্নাম অন্য দেবে না হতাল্লাই স্বামীর সুখী সুখী হন স্বামীর দুঃখী দুঃখী হন সাইরিকেন হামাল্লার পয়গম্বরে ফরমাত দে আল মাররাতু ইদা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদহুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহ আমার পয়গম্বর হরমত দে যেই মুসলমান সমাজের মাইয়ে ফুয়ালে নিজুর হায়াতন মাজ্জি সেরগেন হাম করিব এক নম্বরন মাজ্জি অক্তমোজিম নমাজ সানা দে করিব দ্বিতীয় নম্বর রমজানর রোজন থায় মাজি রাখিব তিন নম্বরন মাজ্জি ফরদা মোজিম চলিব চার নম্বরন মাজ্জি স্বামীর হুঙামত করিব স্বামীর সুখী সুখী হইব স্বামীর দুঃখী দুঃখী হইব আমার পয়গম্বর হরমত দে মাইয়ে ফুয়াইবে মরণের সাথে সাথে ইবের সামনে আষ্ট আইন জন্নাত দরজা কুলা তাইব জিন্দি মর হিন্দি মাইয়ে ভুয়াইবে জন্নাত প্রবেশ করি তারিবে সুবহান আল্লাহ একবার আসান হাম একবার আসান হাম এহত আল্লাহ অন্যায় দুইজন বাদ দিল এই দুইজন বেরাম বেশি দেখা যার একখান ঈদে বেফরদা আর একখান ঈদে স্বামীর বড় বেশা বেশি নির্যাতন করেন স্বামীর হামাইর উরকুশি নোয়ার স্বামীর ডর ডর হতা হর বস সম্বন্ধে যে দেখা যার দে স্বামী এত কিছু গরণের ফর বহু আরে খুশি করিন না হরের শেষমেশ গরের কি ফেনল্লয় রশি বাঁধিয়ে রে গরাত ফাঁসটায় মরি যার বন্য আছে বাদ হজিয়ে গড়ি করতুন বাইরে ঈদে এষ্টু গড়ি আর আমার আদর দে বোন নাই খবরদার 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 স্বামী বোধ বড় দৌলত তোমার তুন বোধ খাবিল খাবিল মেয়ে ভুয়া সব উই আর দেশন মেজি স্টিক দুই যে রৈদুত বোন মেয়ে ভুয়া দেখা যায় দে তোমার তুন বোধ খাবিল বোধ পয়সাওয়ালার মেয়ে ভুয়া সুন্দর এক এলুন মেজি গলেদা ভুয়া আর এক এলুন মেজি বাঙ্গা ভাই দুই যে রৈদুন মেজি আয়ের তোমার ঘর দুরন মেজি দুও বিক্ষে থুয়ার দে বাদ তোয়ার দে নাই ফুসল লইও না হলো দিন বিয়াভার কি বেয়াভার মানে তোমার তুন বহুত আয় বড় সুখে আসিল আমার তুক দি খারাপ জাগা জমিনও আসিল স্বর্ণ অলঙ্কার বিয়া কিন বেশি গত বছর আর স্বামীর বিদেশ দিলম কিছুদিন আগরিয়ে আগদিয়ারে গাড়ি এক্সিডেন্ট আর স্বামী মারা গেই এগুলো হারাইলম ওগুলো হারাইলম আত্মা দিয়ে ফতর বিকারি বনন ভজি এন দইলে বোন মেয়ে হওয়া নাই আছে এহত আল্লাহ মুসলমান সমাজের মা বইন তমাম দুনিয়ার মাঝে সমস্ত মহিলা লল্লাই স্বামী বে বড় দৌলত বড় দৌলত যেই মাইয়ে ভুয়াল স্বামীর সুখী সুখী হইব স্বামীর দুঃখী দুঃখী হইব স্বামীর দেওয়ানর মুসলমান শুকর আদায় করিব মাইয়ে ভুয়াইবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুয়ারে জান্নাতুন মাজ্জি দায়িত্বারি বহন সন্দেহ নাই এই হযরত ফাতেমা তমাম দুনিয়ার সমস্ত বিশ্ববাসী মাইয়ে ভুয়াবি আপনি রুদ্দি মুসলমান গুণান্বিত হযরত ফাতেমা সমস্ত ব্যাকুনুর উদ্দে সুন্দর আবার হযরত ফাতেমা জন্নাতি মহিলা অল সদ্দার এত বড় আবার সমস্ত পয়গাম্বর ব্যাকুনুর উদ্দি পয়গাম্বর আর নবীর হইলে টুর মাইয় আবার হাসান হুসেন রদি আল্লাহু তাআলা হুমার মাও এত বড় মুসলমান হযরত ফাতেমাতে তিন ডিগ্রি তাগিবের হারন উগ গরিব মানুষ হযরত আলী রদি আল্লাহু তাআলা ঘুরি স্বামী বনর ভর দিয়ে জীবনন মাজি কোনদিন হযরত আলীর দিলুত কষ্ট ন দে
সকাল বেলা দেশ মনমাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান গরতুন বাইরে তু বাইরে ইয়ারে মুসলমান গরতুন হাসকর মজন টাইম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাইনামাজন মাজি বইয়ের আল্লাহর কোরআন ভরি হাত তুলিয়ার নিজের স্বামীর লাই আল্লাহর দরবারন মাজি দোয়া কইতু ইয়া আল্লাহ মহিলার কারণে আত গতুন হন জগত বাইরে ইয়ের জন্য ভরে হন হাসকর মজন ভরে এ শীত কাইলে আর স্বামী গরতুন এটা হড মশার কয়াল জ্বালার মাল্লা দুয়াই দহতুন স্বামী দুঃখী দুঃখী ওয়াজুনের দেখ হাসানি মাইগুন নজর তাহলে ফানি টানির খবর নেই দিন উজুরুরি লইয়া আইলি ভালো এখত আল্লাহ মুসলমান সমাজের মা বই নল খবরদার স্বামী রিক্সে চলক তোমার মাথার তাস রিক্সা চলক তোমার মাথার তাস নৌকো চলক তোমার মাথার তাস সারাদিন চব্বিশ ঘন্টার নাকি বারো ঘন্টা ফজর ছট হইতি সন্ধ্যে ছটা পর্যন্ত হাসকর্মত বাইরত দে খনে খন্ডইলে মেহনত করে বোধ কে লাহরির খোঁজা তুলি দিন না ভারত দে তুলি দিন না তোমায় না ভারত নাই নিজি নিজি মেডি হাঁটি মাতান মেজি ফের গলত দে নাই গাড়ি ট্যাক্সিতে নেয় মারা যাতে নাই তৈরি বাইরে বিশ্বমন মাজি গরর বহু আছে তারার খানা লাইব ফিনে লাইব সমস্ত ব্যাকিন উদ্ধার হারাইব এ হারণে আয় তার আল্লাহ কিছু রিজিক তলব গরিব আল্লাহ বাইরে বাইরের দেশ সারাদিন মাথার গাম ভাত তালত ফেলাই দুই সাইড ভাষ্যটি হামাই রোজগার করি ছাদ দোয়ানত বই আর বালামত উগ্র সান হাত দে আট বাজার আনতে হম ভরি বুদে এন্ডলি বন্য আছে হামাই করি ন ভারি আ টিয়া তো হম আই যদি সান আসতে হাই আরে হরস করি ফেলাই বহু আল্লাহ তো হাট বাজার পুরনি তেতম নয় ছাড় আসতে ন হাই এক দূরন মাঝে সারাদিন ওর মেহনত মেহনত তেয়ারি হাট বাজার করি আনিয়ারে তোমার আর হাতত দেখ দে কোনোদিন স্বামী চেরান চায় হাতত তৈলে ও হাত লবের আগদি স্বামী চেরান চায় আরে তুই সালাম বুঝছো না সালাম মগরনের সাথে সাথে সারাদিন মিন্নুত গজ্জি দেব বুক বিয়াকিন বুলি নালে যে কুসামি যত মেহনত দেব যোগ যত মুসিবত দেব যোগ তুমি গরর বউ আছো ইবে স্বামী আইনুর সাথে সাথে গরর দরজান খুলি আসসালামু আলাইকুম হয়ে এর হাত তৈলে বলি তোমার স্বামী সারাদিন ওর মেহনত দুক বিয়াকিন বুঝি না যাইতো না সালাম তো বহুত দূরের কথা অলাদ জায়গারে বাজারত তৈলে ডালি হদায় রাদি দি জিনিসটা বেকি নো মানো ও বর ফাতায় না নিন্ন পারে দে অত ফোরি গই এলে সামান্য জিনিস লই বোন মাই বলে বাজে ফেলার জন্য আছে যদি খা আমার হয় হদ দয় আই বাজারত বেকিন চাইলম আই ফোরি গই দেখি নিবেল লাই আসল টিও আছিল এনে নাস মারিব বোন মাই ভা হদু নিয়ে না আই কইলি তুমি বেকিন ফোরি যো এন দইলে বদমাস বোন মাই ভা আছে না নাই আছে দে খদন নগর অদ্দ মুসলমানন মা বইনল খবরদার খবরদার স্বামীর সুখী সুখী হইবে স্বামীর দুঃখী দুঃখী হইবে সব সময় স্বামীর আনন্দ চাইবে এন্ডইলে যদি আনন্দ রাহ তৈরি বুঝিবে দে অনে এনতে কাল অনর সাথে সাথে আল্লাহ তালায় অনল্লাই আষ্টান দরজা কুলি রাখিব জিন্দি মনে হয় ইন্দি মাইয়ে হইবে জন্নাতন্নজি প্রবেশ করি তারিবে এক নম্বর অন্নজি মুসলমান আলমার রাতুই যা সল্লাত হমসাহা وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بارها فلتدخل من أي أبواب الجنة شاء أو كما قال النبي عليه الصلاة والسلام আরো যারা বাদ দি গুরু ফিরে করতে লাগুন দোয়ানে দানে বিয়া কোন আসন বহুত সুন্দর বয়ান করে ইনশাআল্লাহ উজুরি বিয়া কোন লিয়ে দোয়া করিব আয়ারে বিয়া কোন বইন আল্লাহ তাআলা মাহফিল কবুল করক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খুলকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন 10 মিনিট দেখি নাই টাইম দিয়ে আসি দিন না না আইল তো আসুন
আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন আমাদের সকলের পরিচিত প্রিয় ফারোয়া জিয়াউল মাদ্রাসার প্রধান পরিচালক হযরতুল আলাম জনাব মাওলানা জমির উদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। এ পর্যায়ে রুহানি নসিহত নিয়ে আমাদের সমগ্র উপস্থিত হয়েছেন, যার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষমান রাউদা সাইয়েদুস সোহাদা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরতুল আলাম জনাব মাওলানা হাদি ইউসুফ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। হযরতুল আলাম জনাব মাওলানা হাদি ইউসুফ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হযরতকে তাহার মূল্যবান তকরির ও নসিহত পেশ করার জন্য সবিনয়ে আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বকর ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মায়েলাত রুউসুহুন্না কাআসনামাতিল বখতিল মায়েলা লা ইয়াদখুলনাল জান্নাতা ولا يجدنا ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم بيعقون كان الدروس الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آيونا مربي على الشامل মুক্তসর খুতবা দুরুদ শরীফ পাঠ করানোর বাদ দিয়ে আল্লাহ পাক পরওয়ারদেগারের পাক কালামতুন কিছু অংশ তেলাওয়াত গুজি, তার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম আর অগণিত হাদিসতুন উগ্র হাদিসের কিছু অংশ তেলাওয়াত গুজি। দোয়া করিবেন আল্লাহ অল্প সময় তার জবান দিয়ে মহতা বাইর করে ফান, যে হতার দ্বারা আর অফায় দেয় অনারার অফায় দেয় বিয়াগুন আমিন হন। আর আগু দিয়ে আলহামদুলিল্লাহ বহুত দরকারে কথাবার্তা হই আর ভাই জনাব হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব হুজুর দামত বরকাতুল আলিয়ে এইটাই রাতকে রাত হইলেও অনারা অনেক বিরক্ত হইতেন না যে আলহামদুলিল্লাহ আল্লাহ ইতেন জবানত এরিহিম একখান বরকত দিয়ে দোয়া করিবেন আল্লাহ তানে রহিমে মত পর্যন্ত আল্লাহ সলাই নিয়ে যাবেন বিয়াগুনা আমিন হন। ইন মুরব্বিয়াল বসি ইন দিয়ে স্টেজে তো বসুন ওনারা নিচেও বসুন, আল্লাহ বিয়াগুন রাগিন নানারও কবুল কর বিয়াগুনা আমিন হন। এরিয়ে গান ওই তো বড় মোবারক এরিয়া হন্নান সরববাড়া বলতে কেন এই এরিয়ার মধ্যে আল্লাহ পাক পরবার দেখা পৃথিবী ভাষা আল্লাহর অলি দান গুজি ই বই যে হজরত মাওলানা মের জমা সাহ বিয়াগুন হন রহমতুল্লাহ
খতবর ওলি আছিল, গোস আছিল, কুতুব আছিল, আবদাল আছিল, ইন আরা ওনারা গুমনও গরিব থাকতেন না। এই জমানার বড় বড় আলেমল বাবুনগরের হযরত মাওলানা হারুন সাহেব বিয়াকুনহ রহমতুল্লাহ আলাইহ, নানুপুরের হযরত মাওলানা সুলতান সাহেব রহমতুল্লাহ আলাইহ, মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ, ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহ, ইতানে বিয়া গুনে ইতানে বর পছন্দ করতে ইতান কথা হইত। এত বড় আল্লাহর ওলি আছিল, জিয়েন হইতু শিয়ের ইয়াতে শিয়ের গলি দেরিমে লাগি যেগুই এটা হতাই এনেরিমে লাগি যে তুই ঠিক নেবে ঠিক যারা মুরব্বী আলাস হইতেন আল্লাহ ইতেন জবানত এরহিম একান বরকত দান গুজে গুজে হার নান কি আল্লাহ পাক পরওয়ারদিগার হয় কি ওয়ামাই ইয়াতাকিল্লা ইয়াজআল লাহু মখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ হদ বান্দা তুমি ডরাইবে যা একজনের তোমারা হজনের ডরাইম না একজনের জগতের মানুষ বিয়া গুণ তোমার সম্মান করিব শুধু আমরা তার দত্তা সম্পর্কে দেখার আল্লাহ আল্লাহ একজনের ডরাইম আল্লাহ হদ তোমার জগতের মানুষ বিয়া গুণ সম্মান করিব তোমরা আ একজনের ডরাইবে জঙ্গলের বাঘবাল লোক তোমার ডরাইবে তোমরা আরে ডরাইবে সমুদ্র তলার মাছও তোমার ডরাইব তোমরা আরে ডরাইবে বাঘবাল লোক হাতি হ গতর হাত জো ফোক বিচু ফির হ ব্যাগুন তোমার ডরাইবে সুবহান আল্লাহ। আর কেন হতো যে তোমারাতে যা তাহার ডরাই যাব গই সব সময় তোমারাতে জবানের মধ্যে আজ জিকিরিবে জারিতে আইবে সুবহান আল্লাহ যা তাহার জিকিরিবে তোমার তা মুসকুন জারিতে আইব আয় আল্লাহর রহমতে একটা তোমরা বুতরু ঢুকে যাইব গি সুবহান আল্লাহ আয় আল্লাহর রহমত যাতে তোমার বুতরু ঢুকে যাইব গুই এই সব মধ্যে হয়তো তোমার অবস্থা হরিম যাইব গুই হয়তো তোমার জিয়ান কথা হইবে এনার কুদরুতের কথা হয়ে যাব সুবহান আল্লাহ তোমার হাতি এনার কুদরুতের হাত হয়ে যাইব গুই তোমার সগি এনে তাঁর কুদরুত সগে যাইব গুই তোমার ট্যাঙে এনার কুদরুতের ট্যাঙে যাইব গুই তহলে বুঝা যার দেখ আল্লাহর যদি আমরা কলব জাগা দিতে গিয়ে যায় তাহলে আল্লাহর রহমত আরার ভিতরে ঢুকিব গই ঢুকিলে সে ওর মধ্যে আরা হরিময় যাইব গই ইয়ারা মাল্লা রুমিয়া হয় কেয়ালা এতে সালে বেত কই বেকিয়াস এতে সালে বেত কই বেকিয়াস হাসতে রব্বু না সারা বা জাননাস চিস্তে পর আই কালামে হকসেনাস চিস্তে পর আই কালামে হকসেনাস রোন মায়ে রব্বানাস আমদ বানাস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আরাতে কলবত আল্লাহর জায়গা দিয়ে অঙ্করত দে হযরত বাজ অবস্থামি রহমতুল্লাহ আলাইহ নাম শুনলুম না এতে হনডোল অনবাজাইত বেলা অনবাজাইত বাঁশিয়া অনবাজাইত হাঁসা অনবাজাইত এতে গৈত কি সব